আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে চাই, যে কাস্টমাইজ করে যে আসলে কেমন লাগে বা সাইজিং কেমন হয় বা কালার কেমন হয়, তাহলে যেটা করতে হবে ইন্সপেক্ট এলিমেন্ট রাইট ক্লিক, তারপর হচ্ছে ইন্সপেক্ট অথবা কন্ট্রোল শিফট আই ক্লিক করলে হবে। অ্যান্ড আপনি এরকম দেখতে পাবেন, ইনিশিয়ালি অনেকেরই দেখা যায় নিচের দিকে এভাবে থাকে, অনেকেরই ডান দিকে এভাবে থাকে। তো এই যে বাটনটা আছে তিনটা ডটের, এখানে ক্লিক করতে হবে। করার পর আমি চাইলে এখানে দিতে পারি, আমি চাইলে বামে দিতে পারি, আমি চাইলে উপরে উঠাতে পারি, সেটা হচ্ছে আলাদাভাবে আনডক করা, আর বামে ক্লিক করলে বামে আসতে পারে। তার মানে আপনার ইচ্ছে মতো এটিকে মুভ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, কেউ যদি এটাকে অ্যাটাচ করতে চায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিজাইনাররা এটা নিচের দিকে অ্যাটাচ করে অথবা আলাদাভাবে আর একটা উইন্ডো ওপেন করে এই কাজটা করে। তো সেই ক্ষেত্রে কখনো যদি এরকম হয় যে নিচের দিকে আছে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন মাউস রাখলে আপনার কার্সারটা এমনটা হয়ে যায়, মানে উপরে নিচে যাতে মুভ করতে পারি। তো এটার মাধ্যমে আপনি চাইলে নিচে উপরে করতে পারবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আমি এটা দিয়ে করব, তখন আপনাকে এইভাবে কোণা ধরে উপরে নিচে করতে হবে, অথবা আপনি চাইলেও ডান দিক দিয়েও এইভাবে করতে পারেন, আবার মাঝখান থেকে আপনি চাইলে মুভ করতে পারেন। দ্যাটস ইট। সো এইভাবে যদি আপনি কাজগুলো করেন, আপনার ডিজাইন করার বা কোডিং করাটা সুবিধা হবে। এই পাশে HTML দেখাচ্ছে, এই পাশে CSS দেখাচ্ছে। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।